كرام شمالي تو مضوط بياني الزان بران بريو مسلي بحيرا بردار انترال شمالي تا ابيكومان مهتاريما ما او بونيرا مهان الله تعالى دربار شكري آدائي كرچي جيني آما دير كي محرم ماشيري گروتو بونو জুমা আদায়ের জন্য সালাতু জুমা আদায় করার জন্য আগে ভাগি মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এই ঐতিহাসিক মাসের বিভিন্ন বিষয়াবলীতে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো ধারণ করে বাকি জিন্দেগি যেন ইসলামের পূর্ণ অনুসারী হতে পারি এমন তামান্না এবং আকাঙ্ক্ষার যেই আগ্রহ আল্লাহ তৈরি করে দিলেন প্রাণ ভরে মহান মালিকের শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমরা যখন সালাতু জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে হাজির এই মুহূর্তে আল্লাহর অনেক বান্দা বান্দি আছেন যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিশেষ করে বর্তমান এই সময় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু আপনারা জানেন এই এডিস মশা থেকে যে ডেঙ্গুটা তৈরি হয় হাসপাতালে যদি কারো রোগী থাকে বা হাসপাতালে ভিজিটে গেলে দেখতে পাবেন বেডগুলো পুরো ভর্তি বারান্দা ওয়ার্ডে সব জায়গায় রোগী আর রোগী অনেকে মারা যাচ্ছে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করুন বিশেষ করে শহর লিভেলে ডেঙ্গু জ্বরের প্রকোপটা অনেক বেশি ঘন বসতি সূর্যের আলো কম পড়ে বিল্ডিংগুলোর মধ্যে পরিবেশ পরিস্থিতির স্বাস্থ্য অনুকূল না হওয়ার কারণে এডিস মশাগুলো তৈরি হয় এসি এসির পানি কিংবা কোনো কৌটা অথবা ডাবের খোসার মধ্যে পানি জমা হয়ে থাকলে সেখানে এডিস মশা সূর্যের আলো যেখানে যায় না সেখানেই এডিস মশার জন্ম বেশি বিজ্ঞানীদের আগের বর্ণনা ছিল যে এডিস মশা অনেক উঠতে পারে না এরা দিনে কামড়ায় রাতে কামড়ায় না বর্তমান ভেরিয়েশনটা হচ্ছে এডিস মশাও ডিজিটাল হয়ে গেছে এরা দিনেও কামড়ায় রাত্রেও কামড়ায় এখন আর এডিস মশা এখন যে কোনো পরিবেশেই নাকি বসবাস করতে পারে যে কোনো পরিবেশে তৈরি হতে পারে আসলে আমরা যত খারাপ হচ্ছি আর আল্লাহ তাআলার গজবের ধরনও তত বেশি আপগ্রেড হচ্ছে আপডেট হচ্ছে আমরা যদি ঠিক হয়ে যাই আল্লাহর গজবগুলো আল্লাহ তুলে নেবেন মশা দিয়া তো আল্লাহ তাআলা এক জাতিকেই ধ্বংস করে দিয়েছে কারে মারছিল নমরুদ এক নমরুদের টোটাল সেনা সামন্ত সেনা সৈন্য থেকে নিয়ে সব শেষ করে দিয়েছে এক মশায় নমরুদের চিন্তা দর্শন এবং নমরুদের পীড়ন অত্যাচার যদি জাতির মধ্যে চলে আসে তাহলে সেই জাতিকে আল্লাহ আবার ওই মশা দিয়েই ধ্বংস করে স্বাভাবিকভাবেই আমাদের তওবা করা দরকার আল্লাহ তাআলার কাছে ফিরে আসা দরকার আমরা সাবধান থাকব তিন দিনের বেশি যেন কোথাও পানি জমা না থাকে সেদিকে আমরা খেয়াল করব আবার এভাবে অসচেতনতার বিপরীতে আমরা যেন মাঝে মাঝে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে পারি বিভিন্ন স্কুল এবং বিভিন্ন রকমের সেবা সংগঠন কলেজ ইউনিভার্সিটিতে এরকম মাঝে মাঝে শুদ্ধি অভিযান হওয়া দরকার পরিচ্ছন্ন অভিযান এর পাশাপাশি ধনী যারা আছেন সম্ভব হলে পথে পড়া রাস্তার ধারে যে মানুষগুলো থাকে মশারিবিহীন তাদেরকে যদি কিছু ফ্রি মশারি দেওয়া যেতে পারে তাহলে হয়তোবা কিছুটা
প্রকোপ কমে আসতে পারে মশার এই ডেঙ্গু থেকে। শুধুমাত্র যাকাতের কাপড় দেন রমজান মাসের ওই ঈদের সময়, কিন্তু এখন তো বিপদ দেশে, যাদের তৌফিক আছে তারা প্রতিদিন দুইটা পাঁচটা দশটা বিশটা একশোটা পাঁচশোটা মশারি আল্লাহর ওয়াস্তে বিলিয়ে দেন। সিটি কর্পোরেশনের মেয়র এবং আর্ট কমিশনার যারা আছেন, মশা মারার যে ঔষধ দেয় তাতে মাঝে মাঝে মনে হয় মশায় হাসে, কেন আমাদেরকে এত আওয়াজ শোনাওয়ার ধোয়া দিয়ে ডিস্টার্ব করে, আমরা তো ভালোই ছিলাম গর্তের মধ্যে, এগুলো দেওয়ার পর ওরা আবার উল্টো বিলে বসে আসে। ভালো যে ঔষধগুলো আছে সেইগুলো দেন, যে ঔষধে মশা মরে ওইটা দেন। কেউ যদি চিন্তা করে যে আমাদেরকে কামড়াচ্ছে না, না ও কখন কামড় দিয়ে চলে যায় আপনি চিন্তাও করতে পারবেন না। বিশেষ করে এসির মধ্যে যারা থাকেন সবসময় তাদের বেশি কেয়ারফুল হওয়া দরকার। এডিস মশা স্বাভাবিকভাবে রোদ সহ্য করতে পারে না, সে খুব এটা কি মশা বলবো, খানদানি, হাই সুন্দর শব্দ বলছে, খানদানি মশা, একেবারে শরীফ টাইপের। তো এই খানদানি মশা খানদানিদেরকে কিন্তু বেশি ধরতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। মশার কামড় যে কাউকে দিতে পারে, আমারেও দিছে আপনারও দিতে পারে আর একজনকে, কিন্তু মশার ছোট্ট জিনিস, এটা তো আর কামান দিয়ে শেষ করা যায় না। তবে সতর্ক হওয়া দরকার, সামাজিক সচেতনতা আমাদের আনা দরকার। রূপায়ণ টাউনে যারা আছেন, ঝোপঝাড় এবং এরকম পতিত পানির যেখানে পড়ে আছে এগুলো থেকে সচেতন করুন, এবং এটাকে যাতে করে পরিচ্ছন্ন রাখা যায় পরিবেশ সেদিকে সতর্ক হবেন। প্রত্যেকটা কমিউনিটি যদি তাদের অভ্যন্তরীণ পরিবেশ ঠিক রাখে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিন, আমাদেরকে গুনাহ এবং পীড়ন থেকে যেন হেফাজতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আজ আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতার একটি পরিসমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। পৃথিবীতে কেউ যদি মনে করে যে তদানীন্তন আসহাবে আজমাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বুদ্ধি বিবেচনা চরিত্র একই রকম ছিল, তাহলে এই ব্যক্তি ঠিক বলছে না ভুল বলছে? চরম ভুল বলছে। তার কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এবং হুসাইনের চেহারা মোবারক সেম টু সেম, সুবহানাল্লাহ, নানার চেহারায় নাতি। আল্লাহর নবী এর জন্য বলতেন, আনা ফিল হুসাইন, আমি হুসাইনের মধ্যে, অহুসাইনু ফিয়া, আর আমার মধ্যে হুসাইন, হুসাইনের মধ্যে আমি, আমার মধ্যে হুসাইন। বিস্তর হাদী হুসাইন প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। যখন এই ঘটনাটি ঘটছিল কারবালার প্রান্তরে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি বিচক্ষণ সাহাবী পৃথিবীতে আর দুই একজনও কি বেঁচে থাকা সম্ভব? অবশ্যই না। আজকে দুঃখজনকভাবে সেই দিন দেখলাম এক শায়খ বক্তব্য দিচ্ছেন, খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে তিনি বলতে চেষ্টা করছেন যে হুসাইন ছিলেন এক্সাইটেড, তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন, ইয়াজিদের কথার বিরুদ্ধে, ইয়াজিদের কাজের বিরুদ্ধে, ইয়াজিদের শাসনের বিরুদ্ধে কথা বলা হুসাইনের উচিত ছিল না। এও শায়খ
নামধারী শায়খ শুধু তাই না তিনি তো বলতে বলতে ইয়াজিদকে খলিফা বলে ফেলেছেন বলেছেন খলিফার বিরুদ্ধে কথা বলা ইয়াজিদের মোটেও ঠিক হয়নি তার ইস্তেহাদ ভুল ছিল আর ইয়াজিদ তো বড় দূরের কথা তার বাবাও তো তার বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো কেউ খলিফা বলে না তিনি হলেন আমিরে মুয়াবিয়া খলিফা মুয়াবিয়া না আমরা কি জানি মুয়াবিয়ার নামের পূর্বে কি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর শাসন করেছেন সব সাহাবীগণ তো সব সাহাবী তো তার রাষ্ট্রচিন্তা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাই তো আনুগত্য করে নাই তবুও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছেন অনেক সময় সরকার যা করে জনগণ তা মানে না কিন্তু এরপরও রাষ্ট্রে বিদ্রোহ হয় না এরকম অবস্থা হয় না মাঝে মাঝে ঠিক ওই অবস্থাটা বিরাজ করছিল ইতিহাস বোঝা দরকার কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা আর তদানীন্তন সাহাবীদের দূরদর্শিতার ব্যত্যয় দূরত্ব পার্থক্য অনেক বড় ছিল এ কথা স্বীকার করতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তমাম পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সরদার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত দুরূদ যখন পড়বে নামাজের মধ্যে তখন বলতে হবে ওয়ালা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল পরিবারের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেহাদ ভুল ছিল এই কথা বলতে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের ইস্তেহাদ কি ছিল আমি ওই দিকে না গিয়ে সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের উদ্দেশ্যে ধরে রাখতে চাই আমার কাছে খুব ভয় হয় আজ ওই পৃথিবীতে অবৈধভাবে যারা রাষ্ট্র পরিচালনা করছে কিংবা পীড়ন অত্যাচার করে দীন ইসলামের ক্ষতি সাধন করছে তাদের পক্ষে কথা বলা এবং রাজতন্ত্রের পক্ষে কথা বলার আকাঙ্ক্ষায় কতিপয় পীর বুজুর্গ খতিব ইমাম আলেম মুফতি ফকি কিছু ঝুটাকাটা এবং কিছু হাড্ডিগুড্ডি পাওয়ার আশায় তারা শেষ পর্যন্ত ইয়াজিদের মতো জালেম শাসকের পক্ষ অবলম্বন করে বর্তমান বিশ্বের শাসক জালেম যারা তাদের পথ অবলম্বন করছে এরকম হীনমনা এবং নিচু মানসিকতা দিয়ে কমপক্ষে ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করা যাবে না সত্য বলতে হবে সত্য জানতে হবে জানাতে হবে ঠিক কিনা বলেন যেটা ন্যায় সেটাকে বলুন যেটা অন্যায় সেটাকেও জানিয়ে দিন কমপক্ষে দুই একটু দুই চারটা পয়সা এবং দুই চারানা নিজের পকেটে পাওয়ার আকাঙ্ক্ষায় নবী পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার খুন যেখানে জ্বললো তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দৃষ্টতা দেখাইয়েন না আখেরাতটা খাইয়েন না আমার বন্ধুগণ 20 বছর একটানা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর অতিবাহিত হলো এই দিকে 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ইন্তেকাল ইন্তেকালের আগে তিনি তার পুত্র ইয়াজিদকে সিলেক্ট করে গেলেন পরবর্তী ক্ষমতা মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান হবে ইয়াজিদ গত জুমায় আমি এর ব্যাপারে কিছু কথা বলেছি আমি ইয়াজিদের নৈতিক চরিত্র মান ইত্যাদি নিয়ে কথা বলবো না আমি আপনাদের সামনে
শুধুমাত্র তার চরিত্র কেমন হতে পারে আমি তার বাস্তব তিনটি উদাহরণ দেব। ইয়াজিদ ক্ষমতায় ছিল মাত্র দুই বছর আট মাস, দুই বছর আট মাস। এই দুই বছর আট মাসে সে কি কি কাজ করেছে আমি সেইগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বরে সে যে কাজটি করেছে তা হচ্ছে কারবালার হত্যাকাণ্ড ঘটিয়েছে। দ্বিতীয় যেই কাজটি সে করেছে তা হচ্ছে 63 হিজরিতে 28 জিলহজ সিরিয়া থেকে মুসলিম ইবনে ইকবার নেতৃত্বে 10,000 সেনা মদিনায় প্রেরণ করে, কারণ মদিনার মানুষগুলো ইয়াজিদের বায়াত গ্রহণ করতে তখনও রাজি হয় নাই এবং সাহাবীগণ যারা ছিলেন তারাও না। মদিনায় একটানা 15 দিন সে অবরোধ করে রেখেছিল যে ইয়াজিদের আনুগত্য করো, আমার হাতে হাত দিয়ে বায়াত নিলে ইয়াজিদের বায়াত নেওয়া হয়েছে বলে বিবেচিত, আমি তার প্রতিনিধি, অথবা তাকে মদিনায় আসতে দেব। কিন্তু মদিনার কোন সাহাবি, তাবিঈ, নারী পুরুষ শিশু কেহই ইয়াজিদের নেতৃত্ব এবং ইয়াজিদের আনুগত্য করতে রাজি হয়নি। ফলে যেই পরিণতি হয়েছে তা হচ্ছে 3 দিন 3 রাত পর্যন্ত মদিনার মসজিদে নববীতে আজান দেয়া বন্ধ, একামত এবং জামাত বন্ধ করে রেখেছে। স্বৈর শাসকরা মসজিদ বোঝে না, জালেম শাসকরা মুসল্লি বোঝে না, আজান একামত বোঝে না, তারা শুধু ক্ষমতা বোঝে। সাতশতের অধিক, ভালো করে বুঝুন, 700 অধিক সাহাবিকে মসজিদে নববীর মধ্যে হত্যা করা হয়েছে। জালিলুল কদর সাহাবি ছিলেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে ঘোড়া বেঁধে ঘোড়ার পায়খানা প্রস্রাব দিয়ে টোটাল মসজিদে নববী এবং রওজা মোবারকের কিনার নাপাক করেছে। সর্বোপরি গণধর্ষণ করেছে, এটা ইতিহাস, এর এক বিন্দু মিথ্যা না। ইয়াজিদের সৈনিক মুসলিম বলছেন, ইয়াজিদকে মুসলিম বলছেন, আবার নাম যিনি আছেন তার নাম মুসলিম ইবনে ইকবা, নামই মুসলিম, অথচ যাদেরকে ধর্ষণ করেছে তারাও ছিল মুসলিমা নারী। অতএব জালেমের পক্ষে যারা কাজ করে তারা মুসলমান নামধারী হওয়ার পরেও মুসলমান নারীদেরকে ধর্ষণ করতেও তারা ইজ্জত এবং ইমানের ক্ষতির চিন্তাও করে না। আস্তাগফিরুল্লাহিল আযীম, এদের বৈশিষ্ট্যই এটা। তৃতীয় যেই কাজটি করেছে সে একেবারে শেষবারে এসে বাইতুল্লাহর উপর আক্রমণ করে, হারাম শরীফের চারপাশ রক্তাক্ত, প্রচুর হাজ যাত্রীরা যেখানে আহত হয়েছে, জিয়ারতকারীরা তওয়াফকারীরা আহত হয়েছে, কেউ শহীদ হয়েছে, সর্বোপরি বাইতুল্লাহকে মেনজাইক দিয়ে কামান দিয়ে গুড়িয়ে ফেলেছে, হাজরে আসওয়াদকে 7টা খণ্ড করেছে। এই হচ্ছে ইয়াজিদের চরিত্র। আর তার পক্ষে কথা বলার মতো জঘন্য হুজুর আমাদের দেশেও আছে। তাহলে তিনটি ঐতিহাসিক ক্ষতি করেছে ইয়াজিদ ক্ষমতায় এসে মাত্র 2 মাস বছর 8 মাসে, কারবালার ঘটনা, মদিনায় গণহত্যা ধর্ষণ, মসজিদে নববীর অপমান আর বাইতুল্লাহর ক্ষতি সাধন। এবার আমরা চলে যাব মদিনার
সেই ঐতিহাসিক ঘটনা যেটা কারবালায় যেটা হয়েছে আমি সেখানে চলে যাচ্ছি, ইরাকের ফোরাতের কিনারে। সম্মানিত ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবনটা দিলেন এটা আমাদের আগে বোঝা দরকার। আমি শুধু ওয়াজ করছি না, আমি আপনার ব্রেইনে আমানত রেখে যাচ্ছি। জানি না এটা হতে পারে আমার জীবনের শেষ কথা, হতে পারে আপনার জীবনের শেষ শ্রোতা হিসাবে আজকে কথা শুনছেন। আজ যদি নবী পরিবারের প্রতি আপনার মায়া থাকে, আহলে বাইতের প্রতি আপনার যদি একটু মায়া থাকে, আপনার হৃদয়ে যদি আহলে বাইতের প্রতি যে অত্যাচার করা হয়েছে সেজন্য হৃদয় শিহরণ জাগে, কাল কিয়ামতের ময়দানে নবী পরিবারের সাথে আমার আপনার জান্নাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, শোনো, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার আহাল পরিবার, আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসি। নবীর পরিবারকে যারা ভালোবাসে, নবী বলেন আমি তাদেরকে ভালোবাসি। অমেন আবগদাহুম ফাবি বুগদি আবগদাহুম, আর যে ব্যক্তি নবী পরিবারের সাথে আমার পরিবারের সাথে শত্রুতা পোষণ করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করি। আল্লাহু আকবার, আপনার আমার ভালোবাসার স্তর একটি পরিবার, সেটা হচ্ছে নবী পরিবার, যাদেরকে বলা হয় আহলুন নবী, আহলে বাইত। বলতে নবীর পরিবার কি বোঝায়, সুবহানাল্লাহ। বল আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনা এবার আল্লাহর কথা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ চাই তোমাদের সব ধরনের অপরাধগুলোকে ক্ষমা করে দিতে, আর আহলে বাইতের অনুসরণের মাধ্যমে তোমাদেরকে আমি পবিত্র করে তুলতে চাই। সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। অতএব এই আহলে বাইতের ব্যাপারে কোন মন্তব্য করা মানেই হচ্ছে বাজে মন্তব্য করা, মানে ইমানি দুর্বলতার বাস্তব দলিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে গত জুমার পরের আলোচনাটুকু নিয়ে আসি। আমরা জানি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা খেলাফতের ভিত্তিতে অধিষ্ঠিত ছিল না, আপনারা জানেন কিনা। তিনি সিরিয়া, কুফা, বসরা, ইরাক এই অঞ্চল জুড়ে তিনি একটি ভিন্ন বলয় এবং প্রভাব তৈরির কারণে এক পর্যায়ে আসাবে আজমাইনদের সাথে বললেন যে আলীর পরে আমি আপাতত ক্ষমতায় থাকি, কিন্তু এর পরেই আমি হুসাইনের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এই কয়েকটা দিন, কিন্তু কয়েক দিনে চলে গেছে কয় বছর? ২০ বছর। বলেন কয়েক দিনে কয় বছর গেছে? ২০ বছর। আমি এই নিয়ে মন্তব্য করতে চাইনি। একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেই জাহিলিয়াত সমাজ ব্যবস্থার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ন্যায় এবং ইনসাফ জনগণের শাসক প্রতিষ্ঠা করেছিলেন, সেইটা মূলত চলে গেছে কার সময় থেকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। এর সাথে আরেকটা যোগ হয়েছে,
সেটা হচ্ছে বাবার পরে সন্তান রাষ্ট্র ক্ষমতায় বসবে যেটাকে বলে মুলকিয়াত তথা রাজতন্ত্র। তাহলে দেখুন একদিকে খেলাফত শেষ, খেলাফত শেষ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে, আর রাজতন্ত্র শুরু হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে। তাহলে মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খেলাফত চলে গেল, রাজতন্ত্র এবং ইমারত এই দুইটা প্রতিষ্ঠিত হয়েছে, মাঝখান থেকে বিদায় হয়ে গেছে কি খেলাফত। আপনাদের কথা বোঝা দরকার, ইসলামী সিস্টেম হচ্ছে খলিফা নির্বাচন হচ্ছে, খেলাফত সিস্টেম কোরআন সুন্নাহ ভিত্তিতে যেটা আছে সেইটা বাদ দিয়ে প্রথম খেলাফত চলে গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মাধ্যমে, এটাকে সাহাবীগণ মেনে নিয়েছেন। আবার এই রাজতন্ত্রের মানে খেলাফতের পরে ইমারত যে প্রতিষ্ঠিত হয়েছে সেইটার পরে আবার আরেকটি ভিন্ন ধারা যোগ হয়েছে, সেটা হচ্ছে কি রাজতন্ত্র। সেটা কার মাধ্যমে? ইয়াজিদের ক্ষমতার মাধ্যমে। তাহলে খেলাফত প্রতিষ্ঠার বিপরীতে কয়টা রোগ দাঁড়িয়ে গেল? দুইটা। একটি রোগ নিরাময়ের জন্য জীবন দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি রোগ যেন ইসলামে প্রবেশ করতে না পারে রাষ্ট্র ব্যবস্থায়, সেই জন্য আল্লাহ তাআলা হোসাইনকে কবুল করার মাধ্যমে আল্লাহ তাআলা নিদর্শন পেশ করে রাখলেন যে মনে রাখবে যারা হকপন্থী তারা এই দুইটার বিপরীতে জীবন দিতে রাজি থাকে। কি মনে করেছেন ছেলে খেলা? একটি রাজতন্ত্রের ধারা তৈরি হচ্ছে, তার বিপরীতে জীবন দেওয়ার মাধ্যমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ইতিহাস সৃষ্টি করে গেলেন, রক্তাক্ত ইতিহাস, যে মনে রেখো জীবন দেব। কিন্তু যেই খেলাফত প্রতিষ্ঠা ছিল নানার প্রতিষ্ঠিত, আবু বকর ওমর ওসমান আলীর প্রতিষ্ঠিত, তার বিপরীতে অন্য কিছুকে আমি হুঁশ থাকতে দাঁড়াতে দেব না। যুদ্ধাস্ত্র নেই, তাবুর মধ্যে খাবার নেই, ছোট্ট শিশুর মুখে পানি নেই, মায়ের বুকের মধ্যে দুগ্ধ নেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে করে একের পর এক চিঠি পান, একের পর এক আহ্বান পান। আপনি সত্যের উপর টিকে থাকলে, আপনি জেলে থাকলেও আপনার কাছে গোয়েন্দা যাবে, স্যার নেগোসিয়েশন করেন, বাড়িতে থাকলে বাড়িতে আপনার লোক আসবে, সরকারের লোক পাঠাই দিবে, স্যার ঝামেলা করে লাভ নাই, মাইনে নেন মাইনে নেন। এই পৃথিবীতে যারাই যারা আদর্শ এবং চিন্তাকে লালন করতে চায় তাদের কাছে এভাবে বিভিন্ন হাদিয়া তোহফা অফার অপরচুনিটি, তার সাথে সাথে কখনো ধমক কখনো মাথায় হাত বুলানো, দুইটা আসতেই থাকে, ঠিক কিনা বলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদের এই অবস্থাটা কি? হোসাইন যে মানতে পারেনি এটা ইয়াজিদের জন্য সবচেয়ে বড় থ্রেট ছিল, সবচেয়ে বড় থ্রেট হোসাইন, আর কেউ না। অন্যদেরকে ধমক দিয়ে থামানো যায়, অন্যদেরকে হালুয়া রুটি রুজি দিয়ে মুখ বন্ধ করা যায়, কিন্তু হোসাইনকে কি করা যায় না, থামানো যায় না। যুগে যুগে কেয়ামত পর্যন্ত হকপন্থী হোসাইনের উত্তরসূরিরা থাকবে যারা জীবন দিতে পারবে, কিন্তু এর পরেও কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। সেই দিন হোসাইন যদি আপোষ করতেন তাহলে আজকে সাবিত হয়ে যেত, মাসলা সাবিত হয়ে যেত যে নবীর কলিজার টুকরা হোসাইনের চাইতে তুমি বেশি বোঝো মিয়া, সেই হোসাইনই তো ইয়াজিদের খাওয়া পড়া কইরা শেষ পর্যন্ত মদিনায় চলে গেছে কোন রকম প্রতিবাদ করা ছাড়া। অতএব তোমার ইমান কি হোসাইনের চাইতে বেশি? এই মাসআলা তারা বলতে শুরু করে দিত। কিন্তু আজও হোসাইনের ইমানে দীপ্ত কোটি কোটি হোসাইন পৃথিবীতে বেঁচে আছে, ঠিক না? যারা অন্যায়ের কাছে মাথা নত করতেই জানে না, জীবনকে যারা তুচ্ছ মনে করে আল্লাহর সন্তুষ্টি লাভকে নিজের জীবনের পাথেয় বানিয়ে নিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলো যে
আপনি যদি সপ্তম দিবসে চিঠি আছে, আপনি যদি ইয়াজিদকে খলিফা মানেন তাহলে আপনাকে মদিনার গভর্নর বানিয়ে দেয়া হবে। কি অফার দিয়েছে বলেন তো দেখি, কোথা মদিনার গভর্নর বানাবে এবং সসম্মানে আপনার পরিবারের সন্তানাদি সবাই সহ কি ফিরিয়ে দেয়া হবে মদিনায়, এবং ইয়াজিদ এই ব্যাপারে প্রয়োজনে আপনার কাছে ক্ষমা চাইবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত লেজে গরুলার অবস্থা, এক নম্বর হচ্ছে তোমার আব্বু তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, ২০ বছর একটি ওয়াদাকে তিনি ভাইলোট করেছেন নিঃসন্দেহ। দ্বিতীয় হচ্ছে তোমার আব্বুজি রাদিয়াল্লাহু আনহু তিনি তোমাকে আবার ক্ষমতায় বসাইয়ে গেছেন, তিনি হলেন আমির, খিলাফতকে তিনি চাপা দিয়ে গেলেন, এরপরে তিনি আবার তোমাকে বানিয়ে দিয়ে গেল কি রাষ্ট্রপ্রধান, তোমার বাবাও অবৈধ এবং যথার্থতার মাধ্যমে এখানে অধিষ্ঠিত হওয়ার সুযোগ নেননি, প্রকারান্তরে তোমাকে যেটা করে দিয়ে গেছে সেটা তো পুরোটাই ইসলামের বিরুদ্ধে, সুতরাং আর কোনো কথা হতে পারে না, কথা তো একটাই, সেটা হচ্ছে যে তোমার হাতে আমি বায়াত নেব কেন, তার কারণ বায়াত তো নিতে হবে যিনি হকের উপরে আছেন তার হাতে, তুমি তো হকের উপরে নাও নও, সুতরাং তোমার হাতে আমি বায়াত নিতে পারি না, তোমার বায়াত দেওয়ারও কোনো অধিকার নাই, নৈতিক মান নাই। তিনি প্রত্যাখ্যান করলেন, এটা ইয়াজিদের রাগ কমাইছে না বাড়াইছে? মানুষ কয়জন? ৭০ জন, কথা বলে না, কয়জন? ৭০ জন, তার মধ্যে শিশু আছে, নারী আছে, বৃদ্ধরাও আছে, নিরস্ত্র। এবারে ৩০০০ সৈন্য আসলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে অষ্টম দিবস। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে আবার চিঠি দিল, আপনি কি জানেন যদি আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে রাজি না হন, কারণ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রশাসন তার, ক্ষমতা তার, আপনি চলে আসছেন মদিনার ভূখণ্ড থেকে দূরে, এখানে আপনার পরিণতি একমাত্র যুদ্ধের মোকাবেলা করা, হয়তো আপনি আত্মসমর্পণ করবেন নয়তো আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণ করেছেন নাকি? সৈনিক দেখে ভয় পাইছে, কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন মোমেনদের কাছ থেকে জান এবং মাল দুইটা জিনিস জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মোমেনের কাছ থেকে আল্লাহ কি কিনেছেন? জান এবং বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। একটি হকপন্থী সত্যিকার একটা কাফেলা থাকবে যুগে যুগে, তাদের মধ্যে এই রকম পুরুষ পাবে, এই রকম নেতা পাবে, যাদের কেউ একের পর এক জীবন দিয়ে যাচ্ছে, আরেক দল জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এক দলকে হত্যা করা হচ্ছে, আরেক দলকে হত্যার জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু এই দৃশ্য দেখার পরেও আমা বাদ্দালু তাবদিলা, তারা একদিন যে শপথ নিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
নিঃসন্দেহে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য এই পথ থেকে শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না ঠিক সুবহানাল্লাহ কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর ওই আয়াত ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আমি আল্লাহর দেয়া বিধানের বাইরে যেই হুকুম আহকাম গুলো আছে এইগুলার কোনো আনুগত্য করবা না এটা আমি আপনি ইমানি দুর্বলতার কারণে এইগুলাকে কিছু মনে করি না কিন্তু নবীর কলিজার টুকরা কি এইগুলা স্বাভাবিক মনে করে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন যেই শাসক যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর চিন্তার বাইরে যে আদেশ দেয় সেই ব্যক্তির আনুগত্য তোমরা করো না নির্দেশ কার আল্লাহর নবী এর জন্য বলেছেন লা তুআতালি মাখলুকিম বিমাআসিয়াতি খালিক আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে কোন মাখলুকাতের হুকুমকে নিজের জীবনে ধারণ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার এর জন্য জিজ্ঞেস করেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন তারা কি আমি আল্লাহরে বাদ দিয়ে মানব রচিত চিন্তায় লালিত লোকদের কাছে কি তাদের হুকুমত চায় নাকি তবে মনে রেখো এই পৃথিবীতে যারা মুত্তাকি মানুষ যারা আমি আল্লাহকে ভয় করে তারা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম মানতে পারে পারে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমি তৈরি করেছি আমার হুকুম ছাড়া অন্য কোন হুকুম আমার বান্দা মানতে পারে না আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে কেবলই তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর সামনে এই আয়াতগুলো মনে হয় যেন বারবার দৃশ্য দেখিয়ে যাচ্ছিল হুসাইন তুমি ইয়াজিদের কাছে মাথা নত করতে গেলে আমি আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর বিপরীতে তুমি চলে যাও ইয়াজিদ বিপরীতে গিয়েছে তাই বলে আনুগত্য করে কোন এই রকম বিপরীতমুখী শাসকের আনুগত্য করে তুমিও সেই শাসকের অনুসরণের যেই অপরাধ সেই অপরাধের ভাগী হতে পারো না আমার আপনার মতো বুজুর্গ শায়েখদের মতো এই রকম ঠুনকো ঈমান হুসাইনের ছিল না হুসাইন ছিলেন জান্নাতি মানুষ এই পৃথিবীতে জান্নাতি মানুষ জান্নাত দেখে অতএব উল্টা পাল্টা কোনো কাজের সাথে তাদের আতাত হতে পারে না এটাই ছিল চূড়ান্ত বাস্তবতা দেখতেছেন একদিকে খেলাফত বাদ দিয়ে ইমারত ইমারতের পর দেখতেছি এখন আবার মুলকিয়ত কায়েম হয়ে গেছে অতএব এই মুহূর্তে আমি হুসাইন প্রয়োজনে জীবন দেব রক্ত দেব তবু আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে এসে দুইটি যে ভাইলট হয়েছে দুইটি হুকুম যে তরক হয়ে গেছে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে এই শাহাদাতের নজরানা পেশ করব আর কেয়ামত পর্যন্ত একদল যুবক তৈরি হবে যারা আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠার জন্য আজীবন লড়ে আমার সাথে রুহানিয়াত সম্পর্ক তৈরি করবে ওদের সহ আমি জান্নাতে চলে যাব আপনি কি যেন তেন বিষয় মনে করলেন জীবন নিয়ে খেলা একটা সাইকেলের টায়ার বাস চলে আমাদের হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে যায় আর সেখানে অস্ত্রের ঝনঝনা নেই একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে বিশাল অফার অপরদিকে জীবন শেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনটা বেছে নিয়েছিলেন এটা কি শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য না তাহলে তো তিনি চলেই যেতেন খলিফা হয়ে যেতেন আদরে সাদরে থাকতেন কিন্তু না তিনি একটি অন্যায়ের প্রতিবাদ করেছেন এই অন্যায়ের প্রতিবাদ যারা করে তারা বীর পুরুষ ইতিহাস তাদেরকে মনে রাখে তারা ন্যায়ের জন্য সাদাকায় জারিয়ার সওয়াব পান যদিও তারা শহীদ হয় তারা জানে জীবন আমার না জীবন দিয়েছেন কে আমার ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ সাফ জানিয়ে দিলেন যদি তোমাদের যুদ্ধ করার একান্ত ইচ্ছে হয় যুদ্ধ করতে পারো কিন্তু কোনদিনও হুসাইনকে ইয়াজিদের অনুগত হয়ে ইয়াজিদের পাইরুবি করা ইয়াজিদের হুকুম মেনে চলার মতো মানুষ হিসাবে পাবে না সুবহানাল্লাহ সেখানে আরো 10,000 সৈনিক জড়ো হওয়ার জন্য কুফা থেকে রেডি হয়ে আসতেছে
দামেস্ক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। নবম রাত তিনি সবাইকে নিয়ে বসলেন, কালকে সকাল হয়ে যাবে, মানে দশম রাত, নয় দিন শেষ, দশম তারিখ কালকে সকাল থেকে, আরবি মাস তো একদিন আগে আসে, রাতটা আগে আসে। জিজ্ঞেস করলেন সবাইকে ডেকে যে আমাকে আলটিমেটাম দেয়া হয়েছে, তোমরা বলো আমরা কি ইয়াজিদের আনুগত্য করে সসম্মানে জীবন নিয়ে মদিনায় চলে যাব, পরবর্তীতে গভর্নর হব, নাকি এখানে শহীদ হব, তোমরা এবার সিদ্ধান্ত দাও। কাদেরকে জিজ্ঞেস করছে বলেন তো? পরিবারের সবাইকে, তার মধ্যে নারী আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, সবাই এক বাক্যে জবাব দিয়েছে আমরা জীবন দেব কিন্তু ইয়াজিদের আনুগত্য করব না। হুসাইনের ইস্তেহাদি ভুল যারা তালাশ করেন এই কথাগুলো ভুলে যান কেন? আস্তাগফিরুল্লাহিল আযীম। এই পৃথিবীতে আমি একটি পরিবারকে আমার পরিবারের চেয়ে ভালোবাসি, মুসলমানরা নবীর উম্মতেরা নিজের পরিবারের চেয়ে একটি পরিবারকে ভালোবাসে, সেটা নবীর পরিবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন রাত্রে সবাই তাবুতে না খাওয়া ঘুরতেছে, এক পর্যায়ে দেখতে পেলেন হায় হায় সবাই ক্লান্ত, সকলকে জনমের মতো একবার করে দেখে নিচ্ছেন, নিজেও তন্দ্রাচ্ছন্ন। আমরা জানি স্বপ্নের মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন বাবা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, জান্নাতে দেখা হবে। একটু পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বপ্নের মধ্যে মাথায় হাত দিয়ে বলছেন সত্যের জন্য জীবন দানকারী বীর পুরুষের সন্তান তুমি বীর, তোমার জন্য জান্নাত সুসজ্জিত হচ্ছে। আবার একটু পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে বললেন নাতি অপেক্ষায় ছিলাম, যদি ভুল সিদ্ধান্ত নিতে তাহলে মনে রেখো নানার সাথে আর কোনোদিন দেখা হতো না। আল্লাহ আকবার, সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কিয়ামত পর্যন্ত সত্যপন্থীরা তোমার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাবুর মধ্য থেকে একের পর এক বের হচ্ছে, যে যায় সে আর ফিরে আসে না, কিন্তু ফজরের আজান দেয়া হলো, আজান দেওয়ার সাথে সাথে দেখলেন দশজন যুবক ঢুকে পড়েছে হাবিব ইবনে মুজাহির নামক এক যুবকের নেতৃত্বে। বললো তোমরা কারা? বললো আমরা ইয়াজিদ বাহিনীর সদস্য, একটা ইউনিটের দায়িত্ব আমার। বললো তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? বললো না, যুদ্ধ শুরু হয়নি, আমরা গত রাত্রে অনেকে নারী মাদক কিংবা উৎসাহ উদ্দীপনা যে হোসাইনকে কে কাটবে এই প্রতিযোগিতা চলছে, কে বেশি অত্যাচার করতে পারবে তাকে ইয়াজিদ বেশি পুরস্কার দিবে, এই ঘোষণা এসেছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, আমি যদিও কমান্ডার, আমরা এই দশজন বন্ধু মিলে চিন্তা করলাম যে আমরা হোসাইনকে হত্যা করতে যাব না, বরং হোসাইনের পক্ষ অবলম্বন করে কাল কেয়ামতের ময়দানে হোসাইনের নেতৃত্বে আমরা জান্নাতে যাব। ফজরের আজান হওয়ার সাথে সাথেই আমরা চলে আসলাম। হোসাইন কাল কেয়ামতের ময়দানে একজন উম্মত তো নবীর শাফাত, নবীর সাথে দেখা না করে জান্নাতের দিকে পা বাড়াতে পারবে না। কেয়ামতের ময়দানে আল্লাহ নবী যদি জিজ্ঞেস করেন আমার নাতি আমার পরিবার বর্গকে তোমরা কেন হত্যা করেছো, ওই কেন তো কোনো জবাব দিতে পারবো না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকরির প্রমোশন, যদিও ইয়াজিদ আমাদের জন্য বাড়ি ঘর ঘোড়া উট দুম্বা দেয়ার ঘোষণা করে দিয়েছে, কিন্তু না না না, সে ক্ষমতায় আছে অবৈধভাবে, থাকতেও চায় অবৈধভাবে,
কিন্তু এই বৈধ অবৈধ আমার প্রশ্ন না আমাদের কাঁধে ভর দিয়ে ইয়াজিদ রাষ্ট্র চালাবে আর হোসাইনকে হত্যা করব এই দুঃসাহস আমি দেখাতে পারি না বরং আমি জানি এই যুদ্ধ কালকে যে শুরু হবে এই ফজরের পর থেকে এই যুদ্ধে আপনি নিশ্চিত শহীদ হবেন আপনার পরিবারের সবাইকে হত্যা করার জন্য আলটিমেটাম দিয়ে রাখা হয়েছে কিন্তু হোসাইন কিয়ামতের ময়দানে কমপক্ষে নবীর কাছে বেইজ্জতি হতে চাই না এই যুদ্ধে আপনারা সবাই শহীদ হয়ে যাবেন সাথে আমরাও শহীদ হয়ে যাব আর কিয়ামতের ময়দানে আমাদেরকে বাহিরে রেখে আপনি জান্নাতে যাবেন না এই ওয়াদাটা আমাদেরকে দেন কারণ আপনার সাথে আপনার নেতৃত্বে যুদ্ধ করে আমরাও শহীদ হয়ে যেতে চাই সুবহানাল্লাহ এই দর্শন কি প্রথম পাঠানো হলো তারা শহীদ হলেন পরবর্তীতে একের পর এক কাসেম চলে যাচ্ছে যে যায় সেই শহীদ হয়ে যায় দুপুর গড়িয়ে আসলো দুপুর কাছাকাছি সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতো তাবুতে আসলেন এসে দেখতেছে তার স্ত্রী কলিজার টুকরা ছোট্ট সন্তানটা ঠোঁট চষাইয়া রাখছে বুকে দুধ নাই মায়ে খাবার না পেলে দুধ আসবে কোথেকে ঠোঁটের ঠোঁট শুকিয়ে গেছে আসগর কাঁদতেছে প্রচন্ড বাচ্চা শুধুই খাবারের অভাবে কাঁদছে কোলের মধ্যে দিয়ে বললেন যে কমপক্ষে আমরা দুশ্মন ওরা মনে করতে পারে কিন্তু এই ছেলেটার জন্য শিশুর জন্য হলেও একটু পানির ব্যবস্থা করে দেখে নামতে পারে কিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ বাহিনীর কাছাকাছি গিয়ে এভাবে হাত উঁচু করে শিশুটাকে উঁচু করে ধরে রেখে বললেন হে মুসলমানরা তোমরাও তো নামাজি তোমরাও তো মুসলমান আমাকে তোমরা চিনো নবীকে চিনো নবী পরিবারকে চিনো আমাদের আমাকে না হয় তোমরা দুশ্মন মনে করতে পারো কিন্তু এই শিশুটি তো তোমাদের কোনো দুশ্মন না একে একটু পানির ব্যবস্থা করো শিশুটা মারা যাচ্ছে এমন সময় হারমালা নামক এক দুশ্মন চিন্তা করলো এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ হোসাইনকে হত্যা করা হাত দুটো উঁচুতে ধরা ঢাল নাই সামনে কোনোই প্রোটেকশন নাই সে একটা তীর নিক্ষেপ করলো হোসাইনের বক্ষকে লক্ষ্য করে তা আল্লাহর হুকুম তীরটা হোসাইনের গায়ে না লেগে হযরতে আসগরের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে ওয়া বলে একটা চিৎকার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ঘুরিয়ে দিলেন রক্ত বেয়ে বেয়ে ঝরছে হুসাইনের শরীর ভিজে যাচ্ছে আসগরের রক্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর কিনারে গিয়ে স্ত্রীকে ডেকে বললেন তোমার সন্তানকে জন্মের মতো পানি পান করিয়ে এনেছি কোনোদিন আর তোমাকে দুধ পানের জন্য দুধ খাওয়ানোর জন্য আর কষ্ট দিবে না চিরদিনের জন্য সে পানি পান করে এসেছে জান্নাতের পানি সম্মানিত ভাইয়েরা যুদ্ধ হচ্ছে হোসাইন যেদিকে যায় হোসাইনের গায়ে কেউ আঘাত করবে এই সাহসটা দেখাচ্ছে না আল্লাহু আকবার সম্মানিত মানুষ কেমনে আঘাত করবে হঠাৎ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন একেবারেই ফোরাতের কিনারে ঘোড়াটা দাঁড় করিয়ে তিনি দুই হাতে পানি উঠাইয়া চার পাঁচ দিনের পিপাসা নিবারণের জন্য পানি যখন মুখের কিনারে নিলেন তখনই মনে পড়েছে আসগরের কথা তখন মনে পড়েছে কাসেমের কথা তখনই এক এক করে পরিবারের সবার কথা মনে পড়েছে পানিটা তিনি ছেড়ে দিলেন পানি পান করলেন না আপনি কি মনে করতে পারেন একবার কি ভাবতে পারেন সত্য বুঝে সত্যের উপর টিকে থাকা এবং শেষ পর্যন্ত সত্যের উপরে নিজেকে বিলিয়ে দেয়া কত কঠিন হতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু যারা বলে আমার আল্লাহ হলেন আমার রব আর এর উপর যারা প্রতিষ্ঠিত থাকে এই প্রতিষ্ঠিত থাকাটাই মুশকিল কচু পাতার হানির মতো টলটল করলে ইমান থাকে না ইমান আনার পরে ইমানের উপর টিকে থাকাটা বড় কঠিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের জন্য ফেরেশতা নাজিল হয় আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ভয় করো না
দুশ্চিন্তাগ্রস্ত হইও না ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আমরা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি এত সহজ ঈমান আনলাম প্রতিদিন সকালবেলা ঈমান থাকে সন্ধ্যাবেলা শেষ এই রকম ঈমান না ঈমানের উপর টিকে থাকা পানি হাতে নিয়েছেন তখন মনে পড়েছে যে আমার জীবন আমার মরণের চিন্তার চেয়ে আমার পরিবারে অনেকেই তো পানি পান না করে শহীদ হয়ে যাচ্ছে শহীদ হচ্ছে সুতরাং আমি পানি পান করে কোথায় যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরায় ইবনে শরীক তামিমি দূর থেকে দেখলো হোসাইন এখন আর ফোরাত কিনার থেকে উপরে উঠতে পারছে না হামাগুড়ি দিয়ে উঠছে ঘোড়াটা তার পিঠে নুয়ে দিয়েছে এমন সময় এসে জুরায় ইবনে শরীক তামিমি এসে হোসাইনের বুকের উপর উঠে বসে সিনান ইবনে আনাস মাখমি নামক আরেক দুশমন এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাত থেকে মাথাটাকে আলাদা করে ফেলে তাবুর মধ্যে আগুন লাগিয়ে যেই নারীরা চূড়ান্ত পর্দান ছিনা নবীর পরিবারের সদস্য নারী আগুন লেগে লাগা দেখে তারা তাবুর বাইরে চলে আসছে যতক্ষণে বাইরে চলে আসছে ততক্ষণে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মাথা বর্ষার আগায় এভাবে গেথে তারপর তাবুর পাশে তারা দাঁড়িয়ে আছে দেখো এই হুসাইনের মাথায় এই অমুকের মাথায় এই অমুকের মাথায় এই অমুকের মাথায় দেহগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে তার উপর দিয়ে ঘোড়া দিয়ে কয়েকবার রাউন্ড দিয়েছে সামনে পেছনে ফলে গোস্ত থেকে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে কত বড় জেদ আজও আপনি আলেম হয়ে আপনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজও অভিযুক্ত করছে তো ইয়াজিদের রক্ত কিনা টেস্ট করা দরকার তাদের ব্লাডগুলো ঠিক কিনা বলেন ধিক্কার তোমাদেরকে সাধারণ একজন মুসল্লি নবীর পরিবারের কষ্টের কথা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ঝরে আর হোসাইনের বিরুদ্ধে আজও ফতোয়া দেয় আমার বন্ধুগণ এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে যাওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে যাওয়া হয় কুফায় একটি মসজিদের বারান্দায় দেখানোর জন্য তার মাথাটাকে রাখা হয় ওই মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক প্রবীণ বৃদ্ধ সাহাবী ইয়াজিদের সন্তান তার নাম ছিল খাওলা ইবনে ইয়াজিদ সে এসে একটা ছুরি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাপি ঠোঁটের উপরে ছুরির মাথা দিয়ে খোঁচাচ্ছে এবং ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে কারণ শহীদরা মরে না ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন শহীদরা মরে গেছে বলবা না তারা জীবিত তোমরা জানো না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন তোরা চিন্তাও করবি না আমার সত্য দিনের পথে যারা জীবন দেয় তারা মরে গেছে তারা জীবিত আমি আল্লাহ তাদের খাওয়াইয়া রাখি সুবহানাল্লাহ বলেন ওরা দেখতেছে মরা মাথা কিন্তু এই ঠোঁটটা পর্যন্ত তখনো গোলাপের পাপড়ির মতো গোলাপি কালার এভাবে খোঁচাচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে কখনো কখনো ওদের রক্ত ওই রক্ত মাখা চাবুকটা চোখের মধ্যে নেয় কানের মধ্যে নেয় গালের সাথে লাগায় ঘাড়ের ওই অংশে লাগায় এমন সময় জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভেতর থেকে দৌড়ে এসে খাওলার হাত ধরে বলল খাওলারে এই ঠোঁট এই চোখ এই ঘাড়ের সাথে বেয়াদবি করিস না কারণ আল্লাহর কসম করে বলি আমি দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁটের মধ্যে লক্ষ বার চুমু খেয়েছেন এই গালের মধ্যে চুমু খেয়েছেন এই চোখের মধ্যে চুমু খেয়েছেন কত নিষ্ঠুর হতে পারে একটা জালেম শাসকের সন্তান তার প্রেতাত তারা চিন্তা করতে পারবেন না তখন খাওলা বলছিল এভাবে ধাক্কা মেরে হযরত জায়েদ ইবনে আরকামকে সরিয়ে দিলেন জায়েদ পড়ে গেলেন
এরপর বলল তুমি বুড়া মানুষ এই জন্য মাফ করলাম আর না হলে তোমাকেও হত্যা করে ফেলবো এর মানে হচ্ছে জালেম যারা তারা হত্যা ছাড়া মানুষ খুন করা ছাড়া তারা কিছু মাথায় থাকে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতির মধ্যেই ওলিদকে মদিনার গভর্নর পদে নিয়োগ দিয়েছে কারণ মদিনার গভর্নর আমর ইবনে সরি আমর ইবনে সাইদকে গভর্নরের নিয়োগ দেয় আর হযরতে ওলিদকে মদিনার গভর্নর পদ থেকে সরিয়ে দেয় কারণ মদিনার গভর্নর বলছিল যে ইয়াজিদ বলছিল ওলিদকে যে তুমি আমার আনুগত্য করো তখন ওলিদ বলেছিলেন যে তাম পৃথিবীর যদি খেলাফত আমাকে দাও তারপরেও আমি নবীর পরিবারের বিরুদ্ধে হোসাইনের বিরুদ্ধে একটা কাজও করতে পারবো না ওই গভর্নরকে হত্যা করা হয় মক্কার গভর্নর হানজালাকে হত্যা করে সেখানে মারজানকে গভর্নর করা হয় নোমান ইবনে বশিরকে কুফার গভর্নর পদ থেকে সরিয়ে ইবনে জিয়াদকে গভর্নর বানানো হয় আমার ভাইরা এমনি করে করে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা হোসাইনের বই মাত্র এক ভাই ছিলেন মুসলিম ইবনে আকিলকেও হত্যা করা হয় এই সব কিছু মিলিয়ে যে ইতিহাস তৈরি হয়েছে তার বাস্তব প্রেক্ষাপট একটাই তা হচ্ছে সত্যের পথে টিকে থাকতে হবে কে আসলো কে গেল সংখ্যা কত হলো এটার দিকে তাকাবার যেমন সময় নাই অপরদিকে কোনো ক্ষমতার মোহ কিংবা মসনাদের আকাঙ্ক্ষা যেন কেয়ামত পর্যন্ত কোনো মুসলিম সন্তানকে অন্য ভাই অন্য মুসলিমকে হত্যা করার প্রতি যেন উদ্বুদ্ধ না করে এটাই হচ্ছে মূলত এই মহররমের কারবালার মহান শিক্ষা যারাই নিজেদের ক্ষমতা ধনবল মনোবল জনবলকে শক্তিশালী মনে করে নিরীহ মুসলিম এবং চিন্তা চেতনার বিপরীত থাকার কারণে হত্যার হাত বাড়াবে তারা ইয়াজিদের বংশধর হয়ে যাবে উত্তরসূরি হবে আর যারা সত্যের উপরে টিকে থেকে সত্যের পতাকা উড্ডীন করার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি থাকবে তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই দুটি ধারা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আল্লাহ যেন আমাদের সত্যপন্থী বানিয়ে দেন বলেন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন চার রাকাত কবলা জমা করে নেন